বন্ধন মিডিয়া আস্থার অপর এক নাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম মাওলা বলছি, আপনারা দেখছেন বন্ধন মিডিয়া। বাংলাদেশে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সবাই জানেন আমার দীর্ঘ 52 বছর শুধু ঢাকাতে আমার ম্যাথ মিডিয়ার কাজ করে আসছি। আমারটা বন্ধন মিডিয়া এবং বন্ধন ম্যারেজ মিডিয়া, দুইটা কিন্তু আমার। একটা হলো বন্ধন মিডিয়া, একটা হলো বন্ধন ম্যারেজ মিডিয়া, দুইটা কিন্তু আমার মিডিয়া। তো এখানে আমি এই যে দীর্ঘদিন যাবৎ আজকে ছেলে মেয়েদের বিয়ে দিয়ে আসছি, ইনশাল্লাহ খুব আনন্দ পাচ্ছি বিয়ের সাথে দিয়ে। ইনশাল্লাহ আমি মনে করি আমার জন্য একদম সহজ কাজ। এটা এমন অভ্যস্ত হয়েছে, ছোটো সময় শুরু করছি, তো ছাত্র জীবন থেকে কলেজ জীবন থেকে শুরু করছি, এই জন্য আমি মনে করি আমার একদম সহজ এই কাজটা। আপনারা আজকে আমাদের ভিডিওটা দেখবেন। যত ব্যাংকার মেয়ে আছে বাংলাদেশে, ব্যাংকার মেয়েদেরকে নিয়ে কথা বলবো। আপনারা ভালো করে মনোযোগের সাথে শুনুন এবং দেখুন। এবং আমাদের চ্যানেলে যারা, আমাদের বন্ধন মিডিয়া চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন নাই সবাই সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে নেবেন। চলুন এখন আমাদের ভিডিওটি শুরু করা যাক। একটি মেয়ে দেখেন, মেয়েটা 95-তে জন্ম, 5'2" শিল্পপতির মেয়ে, জেলা লক্ষ্মীপুর, লক্ষ্মীপুরের মেয়ে। মেয়েটা চাকরি করেন সিটি ব্যাংকে, মেয়েটা সিটি ব্যাংকে চাকরি করেন। মেয়ে অনেক সুন্দর, গায়ের রং ফর্সা, দেখতে ভালো, এবং সিটি ব্যাংক মানে বিদেশি সিটি ব্যাংক যেটা, আমেরিকান সিটি ব্যাংক যেটা, ওইটাতে জব করে মেয়ে। মেয়ের বাসা হলো বাড়িধারা, উলেবেল এলেবেল করেছেন। মেয়েটা বাড়িধারাতে বাসা। মেয়ে অনেক সুন্দর, দুই ভাই এক বোন। মেয়ের বাবা শিল্পপতি, বাড়িধারাতে নিজের বাড়ি। তারপরে মেয়েটি ব্র্যাক ব্যাংকে চাকরি করতেছেন, ক্যান্টনমেন্টে বাড়ি। মেয়েটা মুন্সিগঞ্জের মেয়ে। মেয়ে 94-তে জন্ম, 5'2" হাইট। মেয়ে দেখতে অনেক সুন্দর। তারপরে মেয়েটি হলো স্টার্ন ব্যাংকে জব করেন, উলেবেল এলেবেল করেছেন। তবে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে মেট্রিক পাস করেছেন মেয়ে। মেয়ে প্রত্যেকটাতে গোল্ডেন পাওয়া মেয়ে। স্টার্ন ব্যাংকে জব করেন মেয়ে। মেয়ে ভালো পজিশনে জব করেন, প্রায় 1,00,000 টাকা মেয়ের বেতন। মেয়েটার জন্ম তারিখ হলো 1991-তে জন্ম। তারপরে মেয়েটি হলো এবি ব্যাংকে জব করেন, অফিসার মেয়ে। 87-তে জন্ম, গায়ের রং ফর্সা, দেখতে ভালো, 5'2" হয়। তারপরে মেয়েটি হলো 93-তে জন্ম, IFIC ব্যাংকে চাকরি করেন মেয়ে। মেয়ে অফিসার মেয়ে, সিনিয়র অফিসার মেয়ে। মেয়ে 93-তে জন্ম, 5'2" হয়। তারপরে মেয়েটি হলো টাঙ্গাইলের মেয়ে। মেয়ের বাড়ি টাঙ্গাইল, কোবালি ব্যাংকে চাকরি করেন মেয়ে। মুন্সিগঞ্জের মেয়ে, গায়ের রং ফর্সা, দেখতে ভালো। 87-তে জন্ম, 87-তে জন্ম, মেয়ে গায়ের রং ফর্সা, দেখতে ভালো। তারপরে মেয়েটি হলো ব্যাংকার মেয়ে। মেয়ে দক্ষিণখানে বাড়ি, আশকোনা, আশকোনাও 7তলা বাড়ি আছে মেয়ের নামে। মেয়ে দেখতে অনেক ভালো। সে হলো ব্যাংকের, সিটি ব্যাংকের অফিসার মেয়ে। মেয়ে জব করেন সিটি ব্যাংকের, সিটি ব্যাংকের অফিসার। তারপরে মেয়েটি হলো আমি 5'2" হাইট। সে ব্র্যাক ব্যাংকে চাকরি করেন, গায়ের রং ফর্সা, দেখতে ভালো। তারপরে মেয়েটি ঢাকা ব্যাংকে চাকরি করেন। মেয়ে 87-তে জন্ম, 5'2" হাইট, গায়ের রং ফর্সা, দেখতে ভালো। তারপরে মেয়েটি সিনিয়র অফিসার ব্যাংকে জব করেন, আলাদা ব্যাংকে চাকরি করেন। 99-তে জন্ম, গায়ের রং ফর্সা। তারপরে মেয়েটি সিটি ব্যাংকে জব করেন, গায়ের রং ফর্সা। 88-তে জন্ম, 5'3" হাইট। সেক্টর 10 নম্বরে বাড়ি। তারপরে মেয়েটি সেক্টর 10 নম্বরে নিজের বাড়ি। 93-তে জন্ম, কোবালি ব্যাংকে চাকরি করেন মেয়ে। মেয়ে 5'3" হাইট, গায়ের রং ফর্সা, দেখতে ভালো, কোবালি ব্যাংকে। তারপরে মেয়েটি রূপালী ব্যাংকে চাকরি করেন। 1994-তে জন্ম, 5'2" হাইট, রূপালী ব্যাংক, মেয়ে রূপালী ব্যাংক। তারপরে মেয়েটি ইসলামী ব্যাংকের অফিসার, ইসলামী ব্যাংকের অফিসার, 5'3" হাইট। জন্ম তারিখ হলো 1983, মধুমী তারিসপুরে বাড়ি মেয়ের। মেয়ে চাকরি করেন ঢাকা ব্যাংকে, মেয়ে চাকরি করেন ঢাকা ব্যাংকে। তারপরে মেয়েটি মিরপুরে বাড়ি, গায়ের রং ফর্সা, দেখতে ভালো। মেয়েটি বাংলাদেশ ব্যাংকে জব করেন, 5'4" হাইট, গায়ের রং ফর্সা, দেখতে ভালো। তারপরে মেয়েটি চাকরি করেন ব্যাংকে। 87-তে জন্ম, পোবালি ব্যাংকে চাকরি করেন মেয়ে। 5'2" হাইট, গায়ের রং ফর্সা। তারপরে মেয়েটি ওয়ান ব্যাংকে চাকরি করেন, গায়ের রং ফর্সা, দেখতে ভালো, 5'4" হাইট, ওয়ান ব্যাংক, মেয়ে ওয়ান ব্যাংক, বাইরের ব্যাংকে চাকরি করেন। তারপরে মেয়েটি সেক্টর 10 নম্বরে বাড়ি। 88-তে জন্ম, ঢাকা ইউনিভার্সিটিতে পাস করেছেন মেয়েটা। মেয়ে 5'3" হাইট। তারপরে মেয়েটি ইসলাম ব্যাংকে জব করেন, আদিমপুরে বাড়ি, 5'1" হাইট, শাহকবি রোড, কাঁচাবাজারে বাড়ি মেয়ের। তারপরে মেয়েটি MSc পাস করেছেন, जन्म तो हो गल 88 जिने जा बाड़ी 10 नम्बर बाड़ी मेटार गाँव संघर्ष देखते पाल मेटा बांग्लादेश बैंक जब करें तरह मेटी रूपाली बैंक जब करें MBA करा 93 जन्म गाँव संघर्ष देखते पाल रूपाली बैंक तरह मेटी स्टार बैंक जब करें आदिमपुरे बाड़ी 1991 जन्म गाँव संघर्ष देखते पाल ए रकम हजार हजार मे बैंक जब करें बचे जयन करा भर्ती हो छवि छिपी मे हजार हजार पा बैंकर कौन इंजिनियर कौन डाक्तर कौन BCS कौन बाहर कौन सब देश ऐले मे हमारे भरपूर आल्ला जे रूमे जाबें हजार हजार मे छवि पाबें छिपी पाबें को 5 4 3 2 1 ए रकम हजार हजार मे हमारे मिनिमाम 50,000 मे अपनारा आसन देखुन अफिसे सरजमीन देखुन मेरे गार्जियन साथे कथा बोलूँ मेरे सीवी छवि देखुन देखार पर सदस्य हन सदस्य पर जतबार देखें हमारे अफिस खरच बहन कर सबकिछ जावतियों जत खरच आज बहन करब अपन एक टाका खरच नहीं समस्त खरच हमें बहन करी विहार आग पर्यन्त जत खरच है हमें खरच बहन करब कोनो खरच दीते होबे ना इंशाल्लाह अपनारा आसन हमारे अफिसे जोगाजोग करुन ठिकाना तो सबाई जानें उत्तरा हाउसबुली नटार उत्तर पाशे ममतार महलेर पिछने बंधन मीडिया एक नामे चिने सबाई से बंधन मीडिया अफिसे हाजिर हन एबं छवि छवि देखुन सेलेदेरके बोलछि आपनारा आसन प्रतिनियत प्रोग्राम करुन सकाल बिकाल रात्रे दुपुर जखन आसेन तखनई प्रोग्राम करी आमरा सकाल 8टा थेके 12टार भितरे जतक्षण आसबेन प्रोग्राम आमरा कोनो मिस करब ना प्रोग्राम करतेई थाकबो इनशाल्लाह आमादेर एखाने आसले केउ फिरे जाबेन ना इनशाल्लाह आशा करी आल्लाहर रहमते आमरा आपनादेर सबार काज करार चेष्टा करतेछि बा करब इनशाल्लाह आसुन आमादेर अफिसे एबं आमादेर চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন বন্ধন মিডিয়া ইউটিউবে বন্ধন মিডিয়া লেখলে ইউটিউবে সবকিছু পাবেন আমাদের আমাদের ছবি ছবি ছেলে মেয়েদের সবার ছেলে মেয়ের ছবি ছবি দেখতে পাবেন এই বলে আমি আর আপনাদেরকে বিরক্ত করতে চাই না আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের আস্থায় আমাদের 52 বছরের পথ চলা পাত্রপাত্রীর জন্য এখনই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় ৯নং সেক্টর রোড নাম্বার 7 সি বাড়ি নাম্বার 7 উত্তরা ঢাকা 1230।